দাবাকে শিশু কিশোর সহ যুবদের মধ্যে জনপ্রিয় করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল সারা বাংলা দাবা সংস্থা। সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে রবিবার সকালে রায়গঞ্জের রামকৃষ্ণ সেবার সঙ্গে আয়োজিত হল দাবা কর্মশালা। উল্লেখ্য, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা মিলিয়ে তৈরি গৌরবঙ্গ হাব দাবায় নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি দাবার প্রশিক্ষণও দিতে চলেছে। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার আয়োজনে এদিন তার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল। দাবা মানসিকভাবে শিশু কিশোরদের অনেকটা সমৃদ্ধ করে, কিন্তু বর্তমান প্রজন্ম লেখাপড়ার চাপে বা সোশ্যাল মিডিয়ার প্রতি অতি আসক্তির কারণে সেভাবে দাবা খেলাতে অংশ নিচ্ছে না বলে আক্ষেপ করেছেন উদ্যোক্তারা। সেখান থেকে দাবার সুফল সম্পর্কে অবগত করতে পড়ুয়া সহ অভিভাবকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সহ সভাপতি তথা সারা বাংলা দাবা সংস্থা সাধারণ সম্পাদক সুব্রত সরকার কি বলেছেন শুনুন। আমার নাম হচ্ছে সুব্রত সরকার, আমি উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক এবং রাজ্য সারা বাংলা দাবা সংস্থার সহসভাপতি। আমাদের হচ্ছে গৌরবঙ্গ দাবা হাব উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা নিয়ে আমরা এটা গঠন করেছি। আমাদের সর্বভারতীয় যিনি এক সময় গোটা ভারতের যিনি আইকন ছিলেন অর্থাৎ আমাদের দিব্যেন্দু বড়ুয়া গ্র্যান্ডমাস্টার, বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার, তিনি এই হাবা দাবা হাবের উদ্বোধন করে গেছেন এবং আমরা তারপর থেকে ঠিক করছিলাম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার দাবাকে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কেন আমরা দক্ষিণবঙ্গের তুলনায় এটা অনেকটা পিছিয়ে আছি। সেই কারণে আমরা এখানে আজকে গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে দাবা কর্মশালা করতেছি অভিভাবক এবং প্রশিক্ষার্থী দুজনকে নিয়ে, অভিভাবকদেরকেও নিয়ে এবং যারা দাবা খেলোয়াড় তারা দাবারুদেরকে নিয়েও আমরা আজকে একটা কর্মশালা উদ্বোধন করছি। কেন বাড়ির মা বাবারা যদি না বোঝে ব্যাপারটা তাহলে কিন্তু ছেলেদের আগায় নিয়ে আসবে না। মোট কতজন পার্টিসিপেট করছে? আমরা আজকে 50 জনকে ডাকছি। বলছি যে আমাদের জেলায় তো দাবার প্রতি আগ্রহ খুব কম দেখা যায়। আমরা 2005 সালে দাবা সংস্থাটা গঠন করছিলাম উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা, তারপরে আমরা অফিস দাবা, স্কুল দাবা এবং জেলা দাবা, উত্তরবঙ্গ দাবা ধারাবাহিকভাবে করে গেছি, কিন্তু পরবর্তীতে করোনা টরোনা নানা কারণে আমরা একটা থমকে গেছিল এবং বর্তমানে আমরা সেই দাবার জোয়ারটা আনার চেষ্টা করতেছি। এখন হয় কি, ছেলেপেলেদের সময়ই নাই, তারা সব সময় হচ্ছে অন্য মোবাইল গেমে ব্যস্ত, মোবাইল আসক্তির থেকে দূর করার জন্যই আরো বেশি আমরা উদ্যোগ নিয়েছি। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।